আর তাদের জন্য পরকালেও আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অসংখ্য পুরস্কার রয়েছে। যার অন্তরের মধ্যে কি থাকবে? তাকওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জন্য সূরা নিসা নাজিল করার শুরুতে মানুষদেরকে ডেকে সর্বপ্রথম যে হুকুমটি দিয়েছে সেটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় অন্তরে নিজের প্রবেশ করা, তাকওয়া। আমাদের ইমাম ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একজন অত্যন্ত পরেজগার বুজুর্গ ব্যক্তি ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনাকে দুনিয়াতেও কামিয়াব করেছেন, পরকালেও তিনাকে কামিয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন করবেন। ইমাম আজম রাহমাতুল্লাহ আলাইহি যে ইমামকে আমরা মানি, হানাফি মাযহাবিরা যে ইমামকে মানি আমরা, ইমাম আজম রাহমাতুল্লাহ আলাইহি তিনি কত বড় পরেজগার ব্যক্তি ছিল, ছোট্ট একটি ঘটনা দিনার জীবনী থেকে আমরা শুনলেই বুঝতে পারবো তিনি কত বড় পরেজগার ব্যক্তি ছিল। আর তার বদৌলতে আজকে কোটি কোটি মানুষ ইমাম আবু হানিফাকে অনুসরণ করে বিনা তাকওয়ার কারণে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুই জগতেই কামিয়াব করে দিয়েছেন। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি ফেকার উপর ডিগ্রি করার পাশাপাশি তিনি ফেকা নিয়ে একটি মজলিস গড়েছিল যেখান থেকে ইমাম আজম রহমতুল্লাহ আলাইহি ফতোয়া দিত। এর পাশাপাশি ইমাম আজম রহমতুল্লাহ আলাইহি একজন বড় ব্যবসায়ী ছিলেন। ইমাম আজম রহমতুল্লাহ আলাইহি বসরা এক ব্যক্তির সঙ্গে শিয়ারে ব্যবসা করতেন। এক সময় ইমাম আজম রহমতুল্লাহ আলাইহি বসরার ওই ব্যক্তির কাছে 70টি রেশমি কাপড় ক্রয় করে ওই ব্যক্তির কাছে একটি চিঠি পাঠিয়ে দিলেন। চিঠির মধ্যে লেখা ছিল, ভাইজান আমি আপনাকে 70টি রেশমি কাপড় দিলাম, এই 70টি রেশমি কাপড়ের মধ্যে একটি মাত্র কাপড়ের মধ্যে একটু ত্রুটি রয়েছে। আপনি যখন এই কাপড়টি তার ক্রেতার কাছে বিক্রি করবেন ওই ব্যক্তিটিকে এই ত্রুটির কথা বলে দিবেন, যাতে ওই ব্যক্তিটি ধরে রাখায় বাড়িতে যাওয়ার পর আফসোস না করে ওই মানুষটি আমাকে ঠকিয়েছে, নিয়েছে ভালো কাপড় দিয়েছে চিরা কাপড়, বাড়িতে গিয়ে যেন ওই ব্যক্তিটি এই কথা বলতে না পারে। ওই ব্যক্তিটি সমস্ত কাপড়গুলো বিক্রি করার কিছুদিন পর ইমাম আজম রহমতুল্লাহ আলাইহির কাছে কুফার মধ্যে আসলেন। আসার পর বলতেছে, ইমাম আজম রহমতুল্লাহ আলাইহি আপনি যে 70টি রেশমি কাপড় দিয়েছিলেন সেগুলা বিক্রি করার পর 30,000 দেরহাম আমি পেয়েছি, এগুলা আপনি গ্রহণ করেন। ইমাম আজম রহমতুল্লাহ আলাইহি তার কাছ থেকে টাকা গ্রহণ করার পূর্বে জিজ্ঞাসা করলেন, আমি যে তোমাকে চিঠির মধ্যে একটি কথা বলে দিয়েছিলাম, এই 70টি রেশমি কাপড়ের মধ্যে এই একটি কাপড়ের মধ্যে একটু ত্রুটি রয়েছে, তুমি কি তার ক্রেতার কাছে তার দোষটি বর্ণনা করে বিক্রি করেছো কিনা? ওই ব্যক্তি জিবার মধ্যে কাপড় দিলেন, কাপড় দেওয়ার পর বললেন, ইন্না লিল্লাহ। কি বললেন? ইন্না লিল্লাহ। প্রশ্ন জাগে না যে ইন্না লিল্লাহ কেউ মরছে নাকি, কেউ মরছে নাকি যে ইন্না লিল্লাহ বলছে? আমাদের ভুল ধারণা, এটা সমাজের মধ্যে কিছু মানুষের ভুল ধারণা রয়েছে। আমি একদিন এক ভাই আমাকে এসে বলেছিল যে আমি জোর একটু অ্যাক্সিডেন্ট করছি, আমি বলেছিলাম ইন্না লিল্লাহ, পরে আরেক ব্যক্তির কাছে আমার নামে সমালোচনা করেছে যে হুজুরকে আমি বললাম যে আমি একটু অ্যাক্সিডেন্ট হয়েছিলাম, হুজুর বলতেছে ইন্না লিল্লাহ, মনে হয় আমি মরে গেছি। এই কথা বলে হুজুর ঠিক করে বলেছে, এটা আমাদের ভুল ধারণা। আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসীবা قالوا إنا لله وإنا إليه راجعون الذين إذا أصابتهم مصيبة তোমাদের মধ্যে থেকে যখন কোনো ব্যক্তি কোনো বিপদের মধ্যে পড়ে যায় সেই বিপদটি হতে পারে ছোট, সেই বিপদটি হতে পারে বড়। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা কোন মানুষ যখন কোন বিপদের মধ্যে পড়ে যায় কালু হে রবি আপনি বলে দেন, তারা যেন এই কথা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
ইন্না লিল্লাহ বিপদের মধ্যেই পড়লে বলতে হয় সেই বিপদ হোক ছোট হোক বড়, মানুষ মরা সব থেকে বড় বিপদ। সেই জন্য আমরা ইন্না লিল্লাহ বলি, কিন্তু তার মানে এই নয় যে আমরা একটু ছোট বিপদের মধ্যে বললাম ইন্না লিল্লাহ বলা যাবে না। ইন্না লিল্লাহ যে কোনো মুসিবতের মধ্যে যে কোনো বিপদের মধ্যে পড়লে বলতে হবে, এটা আল্লাহ পাক বলে আর করার বিষয়ের মধ্যে বলেছে। তো ওই ব্যক্তি বলল ইন্না লিল্লাহ খুব বিনয়ের সহিত, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন হুজুর আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমার একেবারেই স্মরণ ছিল না যে আমি এর ক্রেতার কাছে এই কথাটি বলি। ইমাম আযম রাহমাতুল্লাহ আলাইহি ওই ব্যক্তিটিকে আর কিছু বললেন না, তার হাত থেকে 30,000 দিরহামকে গ্রহণ করার সাথে সাথে ইমাম আযম রাহমাতুল্লাহ আলাইহি ওই 30,000 দিরহামই আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তার মধ্যে সদকা করে দিলেন। টাকাগুলা গ্রহণ করার সাথে সাথে সেই টাকাগুলা কি করে দিয়েছে, সদকা করে দিয়েছে। তিনি চাইলে পারতেন একটি জামার টাকা সদকা করে দিবে, যে জামাটার মধ্যে ত্রুটি ছিল। তিনি চাইলে এই কথাও বলতে পারতেন আমি তো বলে দিয়েছিলাম এই দোষের কথা, সে যদি না বলে কার দোষ। কিন্তু ইমাম আযম রাহমাতুল্লাহ আলাইহি এমন মুত্তাকী ব্যক্তি ছিলেন যে তিনি যেখানে ধোকার সম্ভাবনা রয়েছে সেই সমস্ত জিনিসের আশেপাশেও উঠবেন না, যেখানে ধোকা রয়েছে যেখানে মানুষকে ঠকিয়ে টাকা নেওয়া হয়েছে সেই টাকা থেকে বিন্দু পরিমাণ গ্রহণ করতে ইমাম আযম রাহমাতুল্লাহ আলাইহি রাজি নন। তিনার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কত বড় ভয় ছিল, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে আল্লাহ রাব্বুল আলামিন কত বড় দৌলত দান করেছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ইমাম আবু হানিফাকে কত বড় মর্যাদা দান করেছিলেন, পরকালে কত বড় মর্যাদা, দুনিয়ার মধ্যে জটিল ও কঠিনতর মাসালা যেগুলো ওই জামানার কোন মুফতি সাহেবরা ফতোয়া দিতে পারতো না, ইমাম আযম রাহমাতুল্লাহ আলাইহি খুব সহজে সেই মাসালাগুলোর সমাধান মানুষদেরকে বের করে দিতে। আমিন এরপরে বলেন রব্বুকুম আল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, তোমাদের ওই রবকে তোমাদের ওই প্রতিপালককে তোমরা ভয় করো যিনি তোমাদেরকে একটি নফস থেকে সৃষ্টি করেছেন। কয়টি নফস থেকে? একটি নফস থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সমস্ত মানুষদেরকে একটি নফস থেকে সৃষ্টি করেছেন, সেই নফসটিকে হযরত আদম আলাইহিস সালাম, সেই নফসটিকে হযরত আদম আলাইহিস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে এই নফসটিকে কিভাবে সৃষ্টি করলেন, মিন নাফসি ওয়াহিদা, এই একটি নফসকে কিভাবে সৃষ্টি করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে মাটি দুনিয়া থেকে যাও, জমিনে যাও, দুনিয়া থেকে এক মুট মাটি নিয়ে আসো, আমি মানব জাতিকে সৃষ্টি করব। জিব্রাইল আলাইহিস সালাম আসলেন, কিন্তু তিনি মাটির কান্না দেখে মাটি নিতে পারলেন না। ইসরাফিল আলাইহিস সালাম আসলেন, মিকাইল আলাইহিস সালাম আসলেন, কিন্তু তারা মাটি নিতে পারলেন না। হযরত জিব্রাইল আলাইহিস সালাম পৃথিবীর মধ্যে থাবা নিয়ে এক মুঠ মাটি নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গেলেন, আর আল্লাহ পাক রব্বুল আলামিন ওই এক মুঠ মাটি থেকে হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। ওই মাটিটি মক্কা ও তায়েফের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন 2 বছর রেখেছিলেন, রহমতের বৃষ্টি সেখানে নাজিল হয়েছিল, আর এই 2 বছরে ওই মাটিটি কাদায় হয়ে গিয়েছিল, 6ষ্ঠ বছরে সেই মাটিটি শুকিয়ে যায়, 8ষ্ঠ বছরে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামের আকৃতি সৃষ্টি করেন। কয় বছরে? 8 বছরে আদম আলাইহিস সালামের আকৃতি সৃষ্টি করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন 40 বছর পর হযরত আদম আলাইহিস সালামের শরীরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন রূহ দিলেন, জান দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বছর ফেলে রেখেছিলেন? 40 বছর। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে জান্নাতের মধ্যে দাখিল করলেন, জান্নাত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনাকে বের করলেন। বের করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে তিনাকে পাঠিয়ে দিলেন, কয়টি নফস? একটি নফস, মিন নাফসি ওয়াহিদা। আদম আলাইহিস সালাম কতদিন জান্নাতে ছিল? আদম আলাইহিস সালাম কতদিন জান্নাতে ছিল? এই নফসটিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি জিনিস দিয়ে সৃষ্টি করেছেন?
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাকে কোন জিনিস মা করলো, কোন জিনিস নিষেধ করলো? মা সেজদা করতে আদমকে, যেই আদমকে আমি আমার নিজের হাত দিয়া আদমকে সৃষ্টি করেছি, আমার হাতের সৃষ্টিকে কোন জিনিস তোমাকে সেজদা করতে মানা করলো? আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের হাতে হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে সম্মান করেছেন, পৃথিবীর মধ্যে একজন মানুষই শুধুমাত্র কি মাটি দিয়ে সৃষ্টি, কয়জন মানুষ? একজন মানুষ। আর আমরা বীর্য দিয়ে সৃষ্টি, আমরা মাটির তৈরি ন, মাটির তৈরি কে? হযরত আদম আলাইহিস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, আমি আদম আলাইহিস সালামকে মাটির নির্জারাস থেকে সৃষ্টি করেছি, জোরে বলুন সুবহানাল্লাহ, মাটি থেকে সৃষ্টি করেছেন, নিজের হাত দিয়ে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আদমের সম্মান দিয়েছেন, ওয়ানাফাখতু ফীহি মিন রূহি ফাকউ লাহু সাজিদিন, ওয়ানাফাখতু মিন রূহি, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামের শরীরের মধ্যে নিজের ফুকের মাধ্যমে জান দাখিল করেছেন, বাকিদের শরীরে জান দাখিল করেছেন ফেরেশতাদের মাধ্যমে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কেবলমাত্র হযরত আদম আলাইহিস সালামের শরীরের মধ্যে নিজের ফুকের মাধ্যমেই আল্লাহ রাব্বুল আলামিন রূহ দান করেছেন, এটা আল্লাহ রাব্বুল আলামিন আদমকে সম্মান দিয়েছেন, আদমকে আরো সম্মান দিয়েছে, আমি আদমকে সম্মান দিয়েছি, তিনি তিনাকে সকল বিষয়ে জ্ঞান দিয়েছিলাম, যে জ্ঞান আমি পৃথিবীর আর কোনো মানুষকে কোনো মাখলুককে দিই নাই, ফেরেশতাদেরকে দিই নাই, সেই জ্ঞান আমি কেবলমাত্র হযরত আদম আলাইহিস সালামকে দিয়েছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাসাজাদু ইল্লা ইবলিস, আমি একজন মাত্র মানুষকে সেজদা করার হুকুম দিয়েছিলাম, সেটি হচ্ছে হযরত আদম আলাইহিস সালাম, পৃথিবীর আর কোনো মানুষকে আর সেজদা করার কাউকে হুকুম দেই নাই, কেবলমাত্র একজন মানুষকে সেজদা করার হুকুম দিয়েছিলাম, সেই মানুষটিকে হযরত আদম আলাইহিস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে এই জিনিসগুলো দান করে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদমকে সম্মান দিয়েছেন আর আদম সন্তানদেরকেও আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মান দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন একটি নফস সৃষ্টি করেছেন, এই নফসটি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি সৃষ্টি করেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া খালাক মিনহা জাওজাহা, আর ওই নফসটি থেকে আমি তাদের জীবন সঙ্গিনীকে সৃষ্টি করেছি, তাদের স্ত্রীদেরকে হযরত আদম আলাইহিস সালামকে আমি সৃষ্টি করেছি। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইস্তাউসু বিন্নিসা, তোমরা মহিলাদেরকে বেশি বেশি ওয়াজ করো, নসিহত করো, ভালো উপদেশ দাও, কেন? ফাইনাল মারআতা খুলিকাত মিন জিলাইন, আল্লাহ পাক রব্বুল আলামিন মহিলাদেরকে স্ত্রীগণদেরকে সৃষ্টি করেছেন বুকের পাথর থেকে, ফাইন্না আওয়াজা শাইইন ফিদ জিলাইন আলাহু, আর আল্লাহ পাক রব্বুল আলামিন স্ত্রীগণদেরকে সৃষ্টি করেছেন বাম পাশের সব থেকে উপরের পাথরটি দিয়ে, ওয়া ইন্না আওয়াজা শাইইন ফিদ জিলাইন আলাহু, আর সব থেকে উপরের পাথরটি হচ্ছে বেঁকা, ফাইজাবতা তুকিমুহু, কাতারতাহু, ওই বাঁকা জিনিসকে যদি টানে সোজা করতে চাও তাহলে ভেঙে যাবে, বাঁকা জিনিসকে বেশি টানে কি যায়, ভেঙে যায়, ওয়া ইন তাআক্তাহু লাম ইয়াযাল আওয়াজ, আর যদি বাঁকা জিনিসকে ছেড়েই দাও সারা জীবন বাঁকাই থেকে যাবে।